বান্দারে তুই যখন নামাজে দাঁড়াস তুই মনে করবি তোরে আমার আল্লাহ তুই আল্লাহরে দেখতেছ আল্লাহরে যদি দেখতে না পারো এই বিশ্বাস হৃদয়ের মধ্যে রাখবা আমার আল্লাহ আমাকে দেখতেছে কথা বলেন ঠিক কি না এক বছরে আপনাকে 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়েছে কিন্তু আপনি ডাকে জবাব দেন নাই না দিয়া বিনিময়ে কি করেছেন এশারের আজান হয়েছে আপনি রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন ফজরের আজান হয়েছে খেলায় খেলায় সূর্য উঠে গিয়েছে ফজরের নামাজটা বাদ দিয়ে দিয়েছেন যোহরের নামাজের সময় হয়েছে কাজে কর্মে সব নষ্ট করে দিয়েছেন আসরের নামাজের টাইম হয়ে গেছে খেলাধুলা করে ওই সময়টা নষ্ট করে দিয়েছেন যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ ফজরের নামাজ সব আপনি সাইরা দিয়া রাতের বেলা আবার ঘুমাইছেন বান্দা বান্দারা ডাক দিলে জবাব না দিলে বান্দা কত রাগ করে আর আল্লাহর ইবাদতে আপনি ডাক না দিয়া আল্লাহর ডাকে সাড়া না দিয়া রাতের বেলা ঘুমাই রইছেন আমরা একজন আরেকজনের প্রতি যে রাগ করি অভিমান করি আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত রাতের বেলা এশরের নামাজ না পড়ে ঘুমাইলে ফজর টাইমে প্যারালাইসিস করে বিছানার মধ্যে ফালায়া রাখতে পারত কথা বলেন ঠিক কি না রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু صلى الله وسلم عليك يا رسول الله صلى الله وسلم عليك يا حبيب الله صلى الله وسلم عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি
তেরা ধরে যারা সেজদাতে রই দু চোখের স্রোতে নদী যেন বই চলনার হাত ছানি যতই আসুক চলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেউ নাই ঠিক না জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেউ নাই রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মুহাম্মদ ওয়ালি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নিরালা আই পাইলে নিরালাই ও নবী পাইলে নিরালাই মাশাল্লাহ দুই কদম চুমু খাব দুই কদম বচরণ ধুলি মাখব গায় পাইলে নিরা লাই গহনবি পাইলে নিরা আয় পাইলে নিরা লাই গহনবি পাইলে নিরা লাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা আহ নবী আল্লাহ 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 দিও দেখা নিদাহাদের বেলা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই
উপস্থিত বড়রা উপজেলা দিন বকশার আলাকসা জামে মসজিদ প্রাঙ্গণ আমরা তলি কুমিল্লা মোদি কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব হাজি আলী আক্কাস সাহেব সহসভাপতি আবুল হাশেম মাস্টার সাহেব প্রধান অতিথি নয়নং শিল আর দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাস মোহাম্মদ ফারুক হোসেন ভুঁইয়া সাহেব আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেছেন সুদীর্ঘ ভৈরব থেকে আগত আমার সহযোদ্ধা আল্লামা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব মৌলানা আবু জাফর সালিহী হুজুর মৌলানা দেলোয়ার হোসেন মুহিব্বি সাহেব মৌলানা বেলাল হোসেন সাহেব মৌলানা আমিন সাহেব সহ আমার চোখে দেখা আম্বর আলী সাহেব জাবেদ হোসেন জহিরুল ইসলাম রিপন শাহজাহান সিরাজ মহিউদ্দিন সাহেব সাইফুল ইসলাম সহ সার্বিক সহযোগিতায় জুয়েল আহমদ ভাইস পুকুরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন গভীর জনিতে আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন সুক্রিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে দুটি বিষয়ে দেওয়া হয়েছে একটি হলো নামাজ আরেকটি হলো পরকাল নিয়ে আলোচনা এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করি ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এর শুরুতেই আপনাদের কাছে একটু দোয়া চাই আপনারা জানেন আমার বড় ভাই স্ট্রোক করে হসপিটালে এই মুহূর্ত ল্যাবিডে আছে নিউরো সায়েন্স থেকে ট্রিটমেন্ট করে এখন আজকে আবার ল্যাবিডে নেওয়া হলো আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই অভিভাবক আমার বড় ভাইকে যেন আল্লাহ পাক পূর্ণ শেফা দান করে জুড়ে করুন আমিন ভাইরা আমার আমি ঢাকা থেকে এসেছি গত রাত্রে তিনটি প্রোগ্রাম করে ইমার্জেন্সি কাজে ঢাকা গিয়েছি সেখান থেকে আমি ডাইরেক্ট এখানে চলে এসেছি 10:03 এসে পৌঁছেছি আমার শিডিউল ছিল 10:00 মাইক ধরা ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করে তারপর আমরা এখানে এসেছি কিন্তু আপনাদের এই মাহফিলের যে অ্যারেঞ্জ এবং এত সুন্দর প্যান্ডেল লাইটিং দেখে আমি অত্যন্ত অভিভূত কারণ আমি তো এই বড় রাতে অনেকবার এসেছি গত বছর আমি প্রায় 49টা মাহফিল করেছি এবার আমার পরিধিটা একটু বেড়ে যাওয়ার কারণে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আপনাদেরকে সময় দিতে পারছি না আজকে অনেকগুলো প্রস্তাব আসছিল আমি রাখতে পারি নাই আমার আপনারা জানেন এখন অনলাইনের কল্যাণে আমাদের অবস্থান আমাদের ব্যাপকতা একটু বেড়ে গেছে দেশ বিদেশে এরপরও যেখানে যাই আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করি কারণ এই বড়রার মানুষ অত্যন্ত নবী বান্ধব মানুষ কথা বলে ঠিক এই বড়রার মানুষ ওলি বান্ধব মানুষ এই বড়রার মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ ধর্মপরায়ণ মানুষ না হলে এত বিশাল বড় প্যান্ডেল করা এত হাজ শত লাইটিং লাগানো এবং এত হাজার হাজার মানুষ আপনারা এসেছেন আমি গুণাগার আপনাদের মাঝে তো নতুন না পুরান মানুষ আপনারা আমাকে চিনেন আমার ওয়াজ আপনারা অনেক শুনেছেন কিন্তু আমি গতবারও এখানে এসেছিলাম আজকেও আমি এসেছি কিন্তু গতবারের তুলনায় আমার মনে হচ্ছে এই মাহফিলটা ডাবলের ডাবল হয়েছে স্টেজ প্যান্ডেল লাইটিংও খুব চমৎকার প্যান্ডেলও খুব চমৎকার এই আকর্ষণ এই মানুষের উপস্থিতি তাহির সাহেবের জন্য নয় এটা হলো মদিনাওয়ালার আকর্ষণ ঠিক কিনা বলেন আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আখিরাতের সাথে এই আমলের নামাজের সম্পর্ক আছে কারণ আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবর থেকে আপনি যখন হাশর মাঠে উঠবেন সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব দিতে হবে তো দুনিয়ায় নামাজ পড়লে ওখানে গিয়ে হিসাব দিতে পারবেন
যদি দুনিয়াতে নামাজ না পড়েন তাইলে কি হিসাব দিতে পারবেন তিনটা জিনিসকে পরিশুদ্ধ রেখে পরিচ্ছন্ন রেখে আপনাকে গোলামি করতে হবে এক নম্বর হলো জামা দুই নম্বর শরীর তিন নম্বরে হলো মন তিন নম্বরে কি মন আল্লাহর যে কোনো ইবাদত যদি আপনি আল্লাহর কাছে কবুল করতে চান এই তিনটা জিনিসকে যত্ন করা খুবই জরুরি আপনার মন ঠিক আছে শরীর ঠিক আছে জামার মধ্যে নাপাক লেগে আছে নামাজ হবে না জামা ঠিক আছে মন ঠিক আছে শরীরে নাপাক লেগে আছে নামাজ হবে হবে না জামা ঠিক আছে শরীর ঠিক আছে মন ঠিক নাই নামাজ হবে হবে না এই জন্য বলা হয়েছে লা সলাতা ইল্লা বি হুজুরি কলব হুজুরি কলব ছাড়া নামাজ হয় না আমার যুবক ভাইরা বন্ধু যখন বন্ধুকে ডাক দেয় জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায় এক বন্ধু যখন বিদেশ থাকে আরেক বন্ধু যখন বাংলাদেশ থাকে বিদেশ থেকে তিনটা মেসেজ পাঠালে চার নম্বর যে মেসেজটা বিদেশ থেকে বন্ধুকে দেয় দোস্ত কি রে দোস্ত ভুলে গেছিস জামাই বউ রে ডাক দিতেছে কি ব্যাপার শুনে যাও তিনবার ডাক দেওয়ার পরে বউ আসে না জামাই লাস্টে শোনো না ডাক দিতেছি বিরক্ত হয়ে যায় চেয়ারম্যান সাহেব দাঁড়ায় বলতেছে আপনারা বসুন বসুন আপনারা দাঁড়ায় রয়েছেন পানি আসে না নিচে কাদা আছে আচ্ছা যাক একবার দুইবার তিনবার যখন বলবো তখন আপনি যখন শুনবেন না মনে কষ্ট লাগবে না এই হলো দুনিয়ার জবাবদিহিতা জামাই বউরে ফোন দিছে ফোনটা ওয়েটিং বিদেশ থেকে জামাই বলতেছে কাল লগে কথা কইছিলা বউ আমার ভাইয়ের সাথে কথা কইছিলা জানটা বাচ্চে ঠিক কিনা মানে কত জবাব দিহিতা টাইম মতো ফোন না ধরলে জবাব দিহিতা ডাক দিলে জবাব না দিলে জবাব দিহিতা অথচ আমার আল্লাহ আপনাকে বলছে ইজা নুদি আলি সলাত যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে ব্যবসা বাণিজ্য ফালায়া যায় নামাজের মধ্যে হাজির হয়ে যাও ঠিক কিনা বলেন বাবা একটু কথা কয় না এই কথাগুলো তো জানতে হবে জানার নাম কিন্তু আমার ইমান না মানার নাম হলো ইমান ফজর নামাজের ফরজ হলো দুই রাকাত গতকাল এক মাহফিলে যাই বলছিলাম নবীনগরে একটা ছেলের কিরে ফজরের ফরজ কয় রাকাত হ্যাঁ তো চার রাকাত এর বয়স হইল ২৬ তো আমাদের এই প্রজন্ম কোথায় গিয়ে ঠেকছে আপনি হাসেন মিয়া এইগুলো আমাদের আমলে ছোটবেলায় সাত বছরের কালে মক্তবে মাটিতে বৈশা হুজুরা শিখাইছে আবার হাসেন লজ্জা থাকা উচিত দশটা সুরা আপনি শুদ্ধ করে বলতে পারবেন না এটার দোষ আপনার না আপনার গার্জিয়ানের এই দোষ সঠিক আপনার অভিভাবকের দোষ আগে দেখছি আম্মা বলছে এ উঠ ডান কাত থেকে বাম কাতে গেছে এ উঠ বাম কাত থেকে ডান কাতে গেছে এ সিকন সিংলাটা দে বাইরামু কিন্তু লাভ মাইরা উঠছি উইটটা সোলার পারে গেছি যায়া সোলার পারে কালিটা চ্যাপটা লাগাইয়া এমনি কালিটা লাগাইয়া রাত্রি মাইর যায় আমাদের সৌরা করছে আমি যেটা কইছি কি ইজ্জত গেছে গা যে গুণী সে যদি খালি পায়ে হাঁটে তার সম্মান আছে আর যে অজ্ঞানী যার বিবেকহীন যে আখিরাতের প্রতি আল্লাহর প্রতি নবীর প্রতি রেসপন্সিবিলিটি নাই সে যত দামি কাপড় পরুক না কেন সে কখনো সম্মানিত হতে পারে না
এর জন্য অ্যালার্ট করে দেওয়া হয়েছে আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় অন্তরের দিকে ঠিক ফজর নামাজের ফরজ কয় রাকাত দুই রাকাত 365 দিনে 730 রাকাত ঠিক সুবহানাল্লাহ কালকে সকালে কইয়া সুবহানাল্লাহ একটা এখন কো সুবহানাল্লাহ তুমি একসাথে না কইবা জোরে কোন সুবহানাল্লাহ জোহর নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত সুবহানাল্লাহ আসর নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত সুবহানাল্লাহ মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত 365 দিনে 1095 রাকাত সুবহানাল্লাহ ইশারার নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে হলো 1460 রাকাত সুবহানাল্লাহ এই ফরজগুলোর জন্য দৈনিক 5 বার আপনারা ডাক দেন 365 দিনে 1825 বার সুবহানাল্লাহ 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 তাহিরি কি মুগ্ধা কোন লাগে না এর লাগি তো এক শ্রেণীর মানুষ জলাশ হয়ে জায়গা যেই তত্ত্বটা এখন দিছি যেই তত্ত্বটা এখন দিছি আমার তো বিষয়টা দিছে চেয়ারম্যান সবাই এই মাত্র ভিতরে আমি সেই মাত্র করে নিতেছি সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ দরকার আছে আছে দরকার আছে তাহলে 365 দিনে আপনাকে ডাক দিছে 1825 বার সুবহানাল্লাহ বন্ধু বন্ধুর ডাকটা দিলে কি রে দোস্ত বুইলা গেছো আর আল্লাহ যখন আপনারে দৈনিক ডাকতাছে মুয়াজ্জিন দিয়া ওই বাণীগুলা হাইয়া আলা সালা আল্লাহ আকবার বলেন পৃথিবীর সেরা ডায়লগ কি আমার যুবক প্লাবানগুলো কোথায় যুবক প্লাবানগুলো কোথায় আছো পৃথিবীর সেরা ডায়লগ হল আল্লাহু আকবার তিনবার বলো আল্লাহু আকবার একটা ডাক যদি কবুল হয়ে যায় একটা ডাক যদি কবুল হয়ে যায় আমাদের মজলিসের মাহফিল আজকে কবুল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু 365 দিনে এক বছর এক বছরে আপনাকে 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়েছে কিন্তু আপনি ডাকে জবাব দেন নাই না দিয়া বিনিময়ে কি করেছেন এশারের আজান হয়েছে আপনি রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন ফজর আজান হয়েছে খেলায় খেলায় সূর্য উঠে গিয়েছে ফজরের নামাজটা বাদ দিয়ে দিয়েছেন জোহরের নামাজের সময় হয়েছে কাজে কর্মে সব নষ্ট করে দিয়েছেন আসরের নামাজের টাইম হয়ে গেছে খেলাধুলা করে ওই সময়টা নষ্ট করে দিয়েছেন জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশারের নামাজ ফজরের নামাজ সব আপনি সাইরা দিয়া রাতের বেলা আবার ঘুমাইছেন বান্দা বান্দারা ডাক দিলে জবাব না দিলে বান্দা কত রাগ করে আর আল্লাহর এবাদতে আপনি ডাক না দিয়া আল্লাহর ডাকে সাড়া না দিয়া রাত্রেবেলা ঘুমাই রয়েছেন
আমরা একজন আরেকজনের প্রতি যে রাগ করি অভিমান করি আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত রাতের বেলা এসের নামাজ না পড়ে ঘুমাইলে ফজর টাইমে প্যারালাইসিস করে বিছানার মধ্যে ফালায় রাখতে পারত কথা বলেন ঠিক কিনা এরপর আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস দিয়ে ফালায় রাখে নাই ঘুমায়ের ঘরে বোবা বানাইয়া ফালায় রাখে নাই পেটের ব্যথায় যন্ত্রণা দিয়ে কষ্ট দেয় নাই একদিন তো মরণ হবে এরপরে মরণের আগে আল্লাহ অনেক কষ্ট দিতে পারতেন দেয় না একটা মাত্র কারণ ওয়াহুল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ আল্লাহ ইজ দা ফরগিভিং অ্যান্ড লাভিং হি ইজ দা ফরগিভিং অ্যান্ড লাভিং আল্লাহ হলো প্রেমময় আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহ ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন অ্যান্ড সিক্রেট আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান এরপর আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বানাইছে বলে আমার আল্লাহ ঘুমের ঘরে আমাদেরকে বিপদে ফেলে না আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এতটুকু বাণী কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন ওয়ায়ু মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঘুরতে থাকো খাইতে থাকো ফিরতে থাকো সব কিছু বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা বিবেক দিয়েছি তোমাদেরকে একটা বিবেক দিয়েছি তোমাদেরকে বোঝার জন্য আমি আল্লাহ একটা বিবেক দিয়েছি যুবক ভাইয়েরা যুবক ভাইয়েরা আল্লাহ যে কত দয়াময় আল্লাহ আমরা নামাজ না পড়লো খাওয়াইতেছে আমরা নামাজ না পড়লো আল্লাহ আমরা ঘুম পাড়াইতেছে কিন্তু আমার আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে ঘুমের ঘরে বুয়া বানিয়ে ফেলতে পারতেন যুবক ভাইয়েরা আমার আল্লাহ বলে সব কিছু বোঝার জন্য আমি আল্লাহ তোর একটা বিবেক দিয়েছি এই বিবেকটারে যদি প্রয়োগ না করস তাহলে মনে রাখিস আমি আল্লাহ যেদিন টান দিব সারা পৃথিবীর মানুষ মিলেও তোমার একটা পশম ধরে রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা নামাজের কথা বলছিলাম নামাজের কথা বিষয়টা হঠাৎ দিয়েছেন তারপরে গুছাই নিচ্ছি বিবেক দিয়া হাসরের ময়দান যেদিন কায়েম হবে নামাজটা কিন্তু ফার্সি শব্দ আরবি হলো সলাৎ এই সলাৎ এমন একটা বন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতি সলাত এই পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো নামাজ জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আমরা তুলির ওয়াজ বোঝাবো নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কোন ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো না উত্তম হলো না এই সলাত কেন আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত এই বেদ না বুঝা নামাজ পড়লে কাজ হবে না আপনি রহস্য জানতে হবে অঙ্ক করতে গেলে আপনাকে সূত্র জানতে হবে এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন মান সওমা রমাদান ঈমান ওয়াহদিসামান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আপনি তো বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরে সব গুনাহগুলো মাফ করে দিবে আরেক জায়গায় বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আপনি তো বলছেন যেই ব্যক্তি আপনার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য আপনার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আবার আপনি তো বলে দিয়েছেন যে ব্যক্তি যাকাত দিবে তার মাল তাকে আল্লাহ পবিত্র করে দিবে
يا رسول الله يا حبيب الله এত গুনাহ মাফেরাফার দিলেন কোন ইবাদত সর্বোত্তম ইবাদত হলো না নামাজটা কেন সর্বোত্তম ইবাদত বলেছেন একটু বলে দেন না আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে কেন নামাজটা সর্বোত্তম ইবাদত জাননি রোজা রাখলে মানুষের সঙ্গে কথা বলা যায় এই রোজা রাখলে মানুষের সঙ্গে কথা বলা যায় রোজা রাখলে মানুষের সঙ্গে কথা বলা যায় হজ করলে মানুষের সঙ্গে কথা বলা যায় দিনে মানুষের সঙ্গে কথা বলা যায় কিন্তু সালাত এমন একটা বন্দিগি যে সালাতের ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলে দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলা যায় না তোমরা মনে করতেছ নামাজে দাঁড়ায়া লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছ তোমরা তো মনে করতেছ কোরআন শরীফের পৃষ্ঠার তেলাওয়াত করতেছ শুনে যাও না 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 নামাজের ভিতরে তোমরা যদিও মনে করতেছ কোরআন তেলাওয়াত করতেছ কিন্তু এটার ভিতরে একটা হাকিকত আছে বান্দা যখন কোরআন তেলাওয়াত করি বান্দা নামাজের ভিতরে আমার আল্লাহর সঙ্গে কথা বলে রোজার ভিতরে মানুষের সঙ্গে কথা বলে নামাজের ভিতরে আমার আল্লাহর সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে কথা বলার সুযোগ আছে কিন্তু নামাজে আমি দাঁড়ায় গেলাম পিছন দিক দিয়ে চেয়ারম্যান সাহেব যদি আসে চেয়ারম্যান সাহেবকে আমি সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে মেম্বার সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে এমপি মহোদয়কে সালাম দিলে আমার নামাজ বাতিল হয়ে যাবে নামাজ এমন একটা বন্দিগি আপনি রোজা রাখেন সালাম দিতে পারবেন হজ করেন সালাম দিতে পারবেন যাকাত দেন সালাম দিতে পারবেন সব ইবাদতের মধ্যে কালিমা নামাজ রোজা হজ যাকাত হাই রে ও আমার বড়ুরার বাবা নামাজটা বুঝাইতাম কত ভালো ইবাদত বান্দারে তুই যখন নামাজে দাঁড়াস তুই মনে করবি তোরে আমার আল্লাহ তুই আল্লাহরে দেখতেছ আল্লাহরে যদি দেখতে না পারো এই বিশ্বাস হৃদয়ের মধ্যে রাখবা আমার আল্লাহ আমাকে দেখতেছে কথা বলেন ঠিক কি না আমি জানি এই ওয়াজ আপনারা ভালো লাগতো না কিন্তু ওয়াজগুলা সেরা শ্রেষ্ঠ কথা এই কথাগুলো শ্রেষ্ঠ কথা এবং তথ্য ভিত্তিক টু দ্য পয়েন্ট ভিত্তিক কথা আমি কিচ্ছা বলতেছি না পয়েন্ট ভিত্তিক কথা তথ্য নির্ভর কথা কথা বলেন ঠিক কি না বলেন নামাজে দাঁড়াইছি যখন উমরায় গেছিলাম ওই দূরে দূরে চলে গেছি কাওয়াই ইমাম সাহেবরে যে তেলাওয়াত করে শুনতে ভাল লাগে আর আমি আফসুস করি আমি যে হাফিজ হইতে পারলাম না বাইরে এই লোকটা কইছে ছাত্রর দায়িত্ব নিব এই লোকটা কইছে গুরুস্থানের জায়গা দিব এই লোকটা কইছে সব ফ্রি দিব এরপরে যদি আমরা না বুঝি বিবেকরে ফাঁকি দিলাম অনেক লোক আছে মেধাবী অর্থের অভাবে পড়তে পারে না লজ্জার কোনো ব্যাপার না সে প্রতিষ্ঠিত হয়ে গেলে এই ছেলে আবার 100 লোকের সুযোগ করে দিবে কথা বলেন ঠিক কিনা কি ঠিক কিনা বলেন একটা ওসিলা যখন গেছি তেলাবাত করে আমরা তো মনে করি লৌহে মাহফুজের কোরআন তেলাবাত করি পৃষ্ঠার কোরআন তেলাবাত করতে হবে না করে লাভ নাই আপনাকে হৃদয়াঙ্গম হতে হবে তেলাওয়াত মুখের কথার দ্বারা পড়লেই মুমিন হওয়া যায় না অন্তরের বিশ্বাস থাকতে হবে রাসুল বলেছেন যে এই ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর যেই ব্যক্তি পাশের বৈশাখ শুনে উভয়ের আমল নামায় সমান সব দেওয়া হবে রাসুল বলছেন একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় 10টা নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলবো পায়ে হাত রেখে বলবো আজকের ওয়াজ থেকে কিছু নিয়ে যাবেন কি রাজি না রাজি না একটু সামনে বাড়েন আল্লাহর হাবিব বলেন তোমরা নামাজে দাঁড়াইছো তোমরা মনে করতেছো কোরআন তেলাওয়াত করতেছো না 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 এটা শুধু লৌহে মাহফুজের কোরআন নয় তোমরা যখন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আমরা যখন মুখ দিয়া বলি সকল প্রশংসা আল্লাহর যিনি সকল জাহানের প্রভু সর্বজাহানের প্রভু, কিন্তু আমরা যখন এই কথা মুখ দিয়া বলি আমার আল্লাহ তার জবান দিয়ে কুদরতি জবান দিয়ে তার উত্তর দেয়, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তো এটা আমাদের সঙ্গে বান্দা কার সঙ্গে কথা বলে আরো জোরে বলে কার সঙ্গে কথা বলে? এই জন্য যে এই নামাজে দাঁড়ালে দুনিয়ার কারোর সঙ্গে কথা বলা যায় না, স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলা হয়। এই জন্য এই ইবাদতটাকে আমার নবী বলেছেন আফদালুল ইবাদাতি সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী বাবারা, এই সালাতের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আকিমি সালাত আলি যিকরি। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহকে স্মরণ করোনাতে তোমরা নামাজ পড়ো। এখন আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি আমরা রোজার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। এখন আল্লাহ বলছেন হে বান্দা তোরা আমার স্মরণ কর আমার ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করবো তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া। রাইলে সবই বন্ধ রে ও বন্ধু, মরার সময় আপন পাইবা না। দম্পুরাইলে সবই বন্ধ রে ও বন্ধু, যাইবার কালে আপন পাইবা না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে নামাজের জন্য উযু করতে যায় আমার উম্মত, হাতটা যে মাত্র দৌতো কইরা কুলিটা মুখের মধ্যে পানিটা ঢুকাই। আজকে তো আমরা উযু বালা কইরা করি না, উযু বালা কইরা করি না, আজকে তো আমরা উযু বালা করে করতে জানি না। না রে না, উযু না হলে নামাজ হবে না। ও যুবক, আমার নবী আপনার নবী বলে কেউ যদি উযু করতে যায় বিসমিল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন কি বললাম? বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر. কষ্টই আপনাদের, তেলাওয়াত তো আমি করতেছি, আপনারা শুধু মাঝখান দিয়ে শুধু আমার আল্লাহর ডাক দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জবানটা কইলে কেন আল্লাহু আকবার? আমি বলছিলাম কি বইলা উযু শুরু করবে, আর আমরা ফুলাফান উযু শুরু করে কিরে বিকেল বেলা খেলা কই? উযু করতেছে পাশের টলে কথা কইতেছে, উযু করতেছে পাশের টলে কথা কইতেছে, উযুটাও ঠিক মতো করে না, কোন উযু ফানি ঢুকে না,
কারেন্ট লতিতে পানি ঢোকে না, থুতনি নিচে পানি ঢোকে না, গিরাটাও ভিজে না। এইরকম এইরকম নামাজি, এইরকম নামাজি তামাজি পাউডার একটু বড় পাইতেছি। আর কিছু আছে নি মশারা? থাক যাক যাক, চলো শোনো। না না না, সমস্যা সমস্যা নেই, সুপার দাও তুমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। ছোটো মানুষ নিচে লাগাল ভাই না ভাই, লাগাল লাগাল আছে, আমি খেলতাছি। এ আল্লাহ, মনে হচ্ছে এতক্ষণ আমি বড় রাতে আইসি, আলহামদুলিল্লাহ। লাগাল ভাইতেছে না ফাও বইল টুললে কোথাও মাছ কোন জামা নিচে কাট না, এটা এটা তোমার ফাওয়ার গিটটা লাগলে মনে হয়েছে ভাঙিয়ে দিতেছে কেবল। আল্লাহ আকবার শুনে কর না কেন, কষ্ট হইতেছে আপনারা আর দেখেন না মাছটা কই লিয়ে যায়। কি বইলা ওয়াশ শুরু করতে হবে সবাই পড়েন না বিসমিল্লাহ আমার রুমটা। আল্লাহর হাবিব বলে যারা বিসমিল্লাহির রহমানির রহিম এই তাসমিয়া পয়লা উযু শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা এই উযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তো উযুর শুরুতে আজকে থেকে কি পড়ব? খুব হাকি করতে বাদ চলতেছে না, একদম ভিতরটি কেউ বাদ চলতেছে মনে হইতেছে আমার কাছে। তাইলে আমরা অনেক সময় এভাবে বিসমিল্লাহ পড়তাম না, বন্ধুর সাথে কথা বলতে বলতে উজুখানা যায় হাত মিলাইছি, হাত দৌত করছি, মুখ দৌত করছি, না না বিসমিল্লাহ পড়বেন। কারণ আবার নবী বলেন যারা প্রতিটা কাজ নেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে রেখে দিয়েছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন বিসমিল্লাহ বইলা উযু শুরু কইরা আজ এই মাত্র মুখের মধ্যে গড়গড়া করে পানিটা ভিতরে ঢুকাইয়া দিবে, গড়গড়া কইরা পানিটা মুখ থেকে ফেলতে দেরি হবে। আমার আল্লাহর হাবিব বলেন এই মুখ দিয়া সে যত গুনাহ করেছে উযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফালাইয়া দে। তাইলে কুড়িটা কত তাজিমের সাথে করতে হবে, তাইলে এই কুলিটা কত এখলাসের সঙ্গে করতে হবে, তাকে মনে রাখতে হবে আমার জবান অপবিত্র, আমি এই জবান দিয়ে অনেক গুনাহ করেছি, আমার হাত দিয়ে আমি অনেক গুনাহ করেছি, আমার তো সুযোগ আছে হাতটা দৌতুক করলে উজুর থেকে উজুর পানির সঙ্গে গুনাহ পড়ে যাওয়া, আমার তো সুযোগ আছে কুলি করলে গুনাহ ঝরে যাওয়া, আমার তো সুযোগ আছে আমি চোখ দিয়ে অনেক গুনাহ করেছি, কিন্তু আমার তো সুযোগ আছে উজুর সময় যদি কেউ, আমার নবী বলেন উজুর সময় যদি কেউ মুখমণ্ডল দৌত করে এই চোখ দিয়া যত গুনাহ করেছে রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের গুনাহগুলো উজুর পানির সঙ্গে মাটিতে জড়িয়ে ফালাইয়া দে। এইভাবে হাতের গুনা জ্বরে, মুখের গুনা জ্বরে, নাকের গুনা জ্বরে, পায়ের গুনা জ্বরে, মাথার বিবেকের গুনা জ্বরে, চোখের গুনা জ্বরে, কানের গুনা জ্বরে, কিন্তু আমার নবী আর একটা হাদিস বলে দিয়েছেন যারা উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে আল্লাহু আকবার কয় না রে, এই আমলগুলো আমরা বুঝি না, অথচ পদে 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 ঘাটে 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 আমাদের গুনাহ মাফের সুযোগ আছে, আমরা গুনাহ দেখি অনেক আছে কিন্তু সওয়াবের জন্য অভাব নাই সেটা আমরা আদায় করে নিতে পারি না। আল্লাহর হাবিব বলে যারা আসমানে উযুটা শেষ করার পর আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে। একমাত্র ওই উযুকারীরা যারা আসমানের দিকে তাকায় বলছে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ কাফের রাস্তা দেখ আমার নাতিক কেমনে আমার ওয়াহদানিয়তের সাক্ষী দেয়, আল্লাহ আকবার কর না কেন, তোরা সাক্ষী থাক আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের গেট খুলে দিলাম। একমাত্র নামাজিরা যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়াই জান্নাতে যেতে পারবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই নামাজটা বড় দামি ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে
ওই কঠিন মুসিবতের সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে এমন কান্না করবে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না কিসের শ্রোতা বড় আমরা তুলি সেই দিন আমি আপনাকে চিনব না আপনি আমাকে চিনবেন না সবার জবানের ভিতরে শুধুমাত্র একটা স্লোগান থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি এটা তো হাশরের ময়দানে কথা বলছি হাশরের ময়দানে ওঠার আগে ওই হাশরের ময়দানে ওঠার আগের প্রথম মন্দিরের নাম হলো কবর এই কবরের ভিতরে আমার নবী আপনার নবী বলেছেন আমি যখন মেহরাজে গেলাম মেহরাজে যাওয়ার পর আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে গজব দেখাইছে অনেক শাস্তি আমার সামনে তুলে ধরেছে কিন্তু আমি দেখলাম কবরের ভিতরে বেনামাজির শাস্তিটা হলো সবচাইতে ভয়ঙ্কর এই বেনামাজির শাস্তিটা হলো সবচাইতে ভয়ঙ্কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেনামাজির শাস্তি কেমন আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া যদি কবরে যাইবা দুনিয়ার ভিতরে চইলা ঘুষ খাইছো দুনিয়ার জমিনে চইলা সুদ খাইছো দুনিয়ার জমিনে চইলা মার বুকে লাথি মারছো দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছো নামাজের টাইমে নামাজ পড়ো নাই কবরে চলে গেছো কিন্তু কবরের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবে আল্লাহর হাবিব বলে কবরে অসংখ্য প্রকার আযাব আছে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের মাটির চাপা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নই সেই ঘর খানা যার জমিদারি আমি চাই না তাহার হুকমজারি সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকমজারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের দুঃখ কার হে কই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল আর দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল আর দুঃখ বারো মাস আমি কাজে না পাতি ছবি দিলাম তবু জমিহীন আমার হয়ে যে নিলাম আমি খাজে না পাতি ছবি দিলাম তবু জমিহীন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলাই মিলে না সহি আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই একটা শান গাইছি আর কি কষ্ট হয়েছে আপনার এই জমিনের মালিক কেডা আল্লাহ আর এটা তো আছোই এমনি একজন মালিক আছে না কেডা আসেনি একজন আসেনি এই 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 টিকটক ফুলা ভান্ডি কেডা টিকটক ফুলা ভান্ডি ওই জিরে জাগা জাগা এটা টিকটক ফুলা ভান্ডি ময়রা দেখ কবর ঠিক করে লইব নামাজের ওয়াজ করছে শ্রেষ্ঠ ওয়াজ চলতেছে আজকে মজা লাগে না হ্যাঁ মজা লাগে না যা কবর ঠিক করব একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার কেনা
বন্ধ দালানে ঘর ঠিক না ইকড়ে কমে রেখেন প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে দরা দামে সবই রবে তুমি যাবে চলে হাত দিলা বলেন ঠিক কি না গো প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে দরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পর মন আমার কেন বান্ধব ঠান্ডা ধরবে মুরব্বীরা উঠলে ছাইরা দিবে ফুলা ফান মুরব্বীরা উঠলে ছাইরা দিবা যে ফুলা ফান উঠবো যাই বেগা ওয়াদা কইরা যা ফজর থেকে নামাজ পড়বে তোর তুই বাইক যাকে আমার কোনো আপত্তি নেই কথা কন ঠিক না ওয়াজ তোর দর্শিন একটু পরে না দেখবা তুমি নামাজও পড়বা গিরার মধ্যে কালা দাগও ফালাইবা কপালও দাগও ফালাইবা আবার ফতম কাতর যাই নামাজ পড়বা এর খেত আরেকবার এর খেত কাইটা সাইর বিহা কইরা মসজিদে যাই এক কইবা এই যে মুসল্লি কাতার সুজা করে বাবা আসুনিও আরেকবার খেত কাইটা আরেকবার খেত কাইটা আরেকবার খেত কাইটা সাইর বাক কইরা সাইর বিহা কইরা মসজিদে যায় কো এই যে মুসল্লি কাতার সুজা করুন এমন কিছু সাধু বেশের মুনাফিক আছে না খোদার কসম এরা সমাজের অবিশপ্ত কথা বলেন ঠিক কি না নামাজ পড়ো অসুবিধা হচ্ছে নাকি দাদা আর 15 মিনিট বেশি না অত এত বেশি ওয়াজ করা ঠিক না বেশি ওয়াজ করলে মানুষ বুইলা জায়গা আজকে কথা হইতাছে ফাইনাল কথা কথা বলে ঠিক কিনা আমি যদি আধা ঘন্টা ওই ডাইনবাম কথা বলতাম তাহলে বুঝতে না সময় অনেক যাইতেছে যে কথাগুলো কইছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তবে যেটা উঠবো ঠিক আছে কিনা কন মুরব্বী হলে ছেড়ে দিব বাবা দোয়া করবেন মারহাবা জোরে কর আবার এখন তো নামাজের ওয়াজ চলতেছে বাজান 50 মিনিট নামাজের ওয়াজই করলাম আমি কান্ডা দে রাখছি কিন্তু ঠিক আছে কি কইতাছে বাজারে আবার কি শোনা হইতাছে নাকি ওয়াজ চলতেছে কিনা ফাঁকি ঝুঁকি আছে ওয়াজ তবে কথা একটা ওই যে টিকটক টিউটটা জায়গাটা ইডির দিক কেওয়াসটা ঘুরাইছি এখন থেকে আইন করা করে লিছি সিন্ডি যাই তোরা রাস্তার নিষেধ এরপর যখন যা ক ডাইরেক্ট ধরে নিয়ে যাবো গা তোরা ডরে যা না মসজিদের ভিতরে শুনেন না মসজিদের ভিতরে প্রথম কাতরা নামাজ পড়ে গিরা রাস্তা গিরা নিচে আবার ফাইজামাও পরে ফ্যান ফ্যান পিনতে আবার এমনি বোয়ার পরে যখন সালাম না ফিরবে এমনি এই অবস্থাটা কি লেগে জানেননি নামাজ যদিও সে পরে কিন্তু গোপনে সুদ খায় একটু গরম হয়ে যাবো গা ইমাম সাহেব আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব ঠিক আছে বার হাবাজ কষ্ট দিতেছে আপনারা নামাজ পড়রে হুজুরি কলবে না মাঝে পড়ো দম্পুর
মোরাইলে সবি বন্ধ রে ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না ঠিক কি না আমি যেই কথাটা বলছিলাম আমার নবী বলেন আমি মেরাজে গিয়েছি কিসে গিয়েছে মেরাজটা কইছে আর কথা মনে গেছে নামাজটা কইতে গান ছিল তাহলে ওয়াজটা মিলছেনি নামাজটা কইতে গান ছিল এই জায়গাটাই যদি না কই তাহলে নামাজের ওয়াজ আর হইলো এটা স্মরণ করাইছি আপনাদের দেশের কিছু গুমটা মৌলবি আছে কি মৌলবি তারা বলতেছে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে এই বড়রার বেড়ায় জওয়ান কইলা কোন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব বাস্তব আরো জোরে বাস্তব আরো জোরে বাস্তব যারা বলে নবীর মেরাজ স্বপ্ন যুগে হয়েছে তারা নবীর দুশমন যারা বলে নবী যে চরম চোখে আল্লাহকে দেখে নাই তারা নবীর দুশমন ইসরায়েলের দালাল কথা বলেন ঠিক কি না বলেন নামাজ পড়বেন ফরার মতো পড়বেন বেয়াদ জানলে নামাজ পড়বেন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাহাবি রে যা খেয়ে দিকে যেমন আজকে অন্য আস আমার যুবক ভাইয়েরা তুমি জানি কি কিছু কইতাম এটা আমি বুঝি তুমি আমার একটা ফার্ম দিতে আসো কইবার লেগে আমি বুঝি না মনে করো এই বড়রা টিকিট তো চা খাওয়ার কথা হইছি হ্যাঁ মনে আছে না এটা আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে কো আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কই উম্মত আমি যখন মেরাজ গিয়েছি আল্লাহ আমারে দেখাইছে অনেক আযাব অনেক কষ্ট সবচাইতে বড় কষ্ট হলো বেনামাজির কষ্ট বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত আল্লাহু আকবার কই না রে ভাই এই তিনটা শাস্তি অবধারিত এই তিনটা শাস্তির মধ্যে সবচাইতে ভয়ঙ্কর শাস্তি হলো একটা এটা শুধুমাত্র বেনামাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে সেটা হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি দুই পাশে যাইয়া এমন জোরে তোমার একটা চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকাইয়া দিব আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিয়া এমন জোরে তোমার একটা চাপা মারবো রে মানুষটা তখন ডাক দিয়া বলবে আল্লাহ নামাজ না পড়লে যদি কবরে এমন শাস্তি হবে আগে জানতাম জীবনেও নামাজ কাজা করতাম না ও আল্লাহ আমরা আবার দুনিয়াতে পাঠাও আমরা জন্মের মতো নামাজ করব দুনিয়াদারি করব না তোমার কুদ্দুতি কদমে সেজদা দিয়া পড়ে থাকব আল্লাহ কই কাইফাতাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি প্রাণ থেকে প্রাণ কেড়ে নিয়েছি আবার দ্বিতীয়বার প্রাণ দিয়েছি কিন্তু এই প্রাণ দেওয়ার পরে আর তোমাদের কোনো মরণ হবে না আর দরিয়ায় ফিরে যাওয়া যাবে না তোমরা এই জায়গা থেকে এমন একটা জায়গার ভিতরে উঠবা যে কালটার নাম হলো আখিরাত আজকে আমার চেয়ারম্যান ভাই বলছেন ফারুক ভাই বলছেন আখিরাতের আলোচনা করার জন্য প্রশ্ন হলো আখিরাত শব্দের অর্থ কি আখিরাত শব্দের অর্থ হলো পরকাল এখন প্রশ্ন হতে পারে আখিরাত কাকে বলে আখিরাত কাকে বলে মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে আখিরাতের স্তর কি কি আখিরাতের স্তর প্রথম হলো মৃত্যু দ্বিতীয় হলো হাসর চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ বলা যাবে না মৃত্যু হবে কিয়ামত হবে হাসর হবে এই মৃত্যুর পরে কিয়ামত হয়ে যাবে কিন্তু আমার নবী আপনার নবী বলেন এই কবর থেকে যে যতদিন থাকবে কবরের ভিতরে একটা টিনের ঘরে চালের মধ্যে যদি ফুটা পড়ে
একটা টিনের ঘরে চালের মধ্যে ফুটা আছে, ফুটা দিয়া বৃষ্টি পড়ে, ঘরের সবাই মিল্লা বৃষ্টিটারে বন্ধ করে দেয় যেন ঘরের ভিতরে পানি না পড়ে। ও বন্ধুরে মনে আসেনি আপনার দাদার একটা কবরে শোয়াই দিয়েছেন, আপনার নানারে একটা কবরে শোয়াই দিয়েছেন, আপনার বাবারে আমার বাবার মতন আপনার বাবারে কবরে শোয়াই দিয়েছেন, আপনার ঘরের টিন দিয়া পানি পড়লে টিনটা পানি বন্ধ করে দেন, আর যেই ঘরটার মধ্যে শোয়াই দিয়েছেন এই ঘরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকা মাকড় খাইতেছে, সাপ বিচ্ছু ঢুকতেছে, আড্ডিগুলো বিছায়া বিছায়া পড়ে রইছে, দুনিয়ার মানুষ দুনিয়া লইয়া ব্যস্ত হইয়া গেছে, কিন্তু কবরের খবর নেওয়ার মতো কোন বন্ধু দুনিয়ার জগতে কেউ হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, কবরে যদি ইমানদার হতে পারো ওই কবরের ভিতরে আল্লাহ একটা বিছানা দিবে, বিছানা দেওয়ার পরে তুমি ডান কাত হইবা, বিছানা দেওয়ার পরে আমি এমনভাবে শুয়ে যাবো, এমনভাবে শুয়ে যাবো কেয়ামত পর্যন্ত, এমনভাবে শোয়ার পরে ঘুম আসে না, এরপরে আমি ডান কাত হব, ডান কাতে যখন আমি যাব যাইয়া দেখবো সুন্দর একটা নূরের বাতি দেখা যায়, আমি জিগাইমো বাতি গো তুমি কইতে গাইলা, আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি সব মাটি, তুমি কেমনে আমার গোবরের ভিতরে আলো হইয়া ঢুকলা, ওই আলু ডাক দিয়া বলবে আমার সিনুস্তা, আমি দুনিয়ার কোন লাইটের আলো না, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, তুমি দুনিয়ার জমিনে থাকা যে নেক আমানু ও আমিনু সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তুমি দুনিয়ার জমিনে থাইকা যেই আমলগুলো করেছো ওই নেক আমলগুলোকে আমার আল্লাহ কবরের ভিতরে লাইট বানায়া পাঠাইছে তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য। এরপরে বান্দা লাইট দিকে আবার বাম কাতে যাইব, বাম কাতে যাওয়ার পরে দেখবো আরেকটা সলবাল করে আরেকটা নুরের বাতি, এত সুন্দর বাতি, জিজ্ঞাস করবো তুমি কে গো, আমার কবরে এত স্নিগ্ধ আলু দিতেছো তুমি কে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না, রাস্তা নাই রে ভাই রাস্তা নাই, যা করবেন তাই পাইবেন, একটা পচা বীজ মাটির নিচে দিয়া আপনি যদি বলেন যে এটা গাছ উঠবে সম্ভব না, ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, পচা বীজ মাটির মধ্যে ঢুকাইয়া গাছের আশা করা যায় না, মাটির উপরে সুতকাইয়া মাটির উপরে ঘুষকাইয়া মাটির উপরে মারবো কেলাতি মাইরা, মাটির উপরে গীবত কইরা মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা মারবো কেলাতি মাইরা, গীবত কইরা চুল গুড়ি কইরা হারাম খাইয়া গান্ডা খাইয়া বাবা খাইয়া ফেঞ্চি খাইয়া, আর তুমি মনে মনে ভাবতেছ মাটির নিচে গেলে বেহেস্তের বিছানা পাইবা, না না না, দুনিয়ার মধ্যে যা করবা মরার পরে তাই আমার আল্লাহ যারা যারা পরিমাণ দিব, ফামাইয়া উমাল মিস কলা দাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিস কলা দাররাতিন শাররাইয়ারা, যারা যারা পরিমাণ হিসাব হাসরের ময়দানে তোমাকে দিতে হবে, আমার আল্লাহর হাবিব বলেন মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠবো এটা কেমন মাঠ, আমার নবী বলে আয়েশা রে উলঙ্গ অবস্থায় উঠলে কি হবে একজন আরেকজনকে দেখতে পারবে না, তাদের মাথার উপরে সূর্য থাকবে, এই সূর্যের তাপের কারণে মাথার খুলিটা খুলে উল্টায়া পড়ে যাবে, এই খুলিটা হওয়ার কারণে মাথার খুলিটা উল্টায়া যাবে, আর মানুষের মাথার মগজগুলো বাতের মার জন্য টকবক টকবক করে সিটটা সিটটা পড়ে, এমন ভাবে কি তাহিরির মগজগুলো সিটটা পড়বো, এমন ভাবে কি বরুর আর আমতলার মাতলির মানুষগুলো আমরা তলির মানুষের মগজ সিটটা পড়বো, কি উপায় হবে আমার কি উপায় হবে আপনাদের,
এখনো সময় আছে, সময় গেলে সাধনা হবে না। এই দুনিয়াটা বড় নিকৃষ্ট জায়গা, এই জায়গার ভিতরে এক ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না। আপনি ঘুমায় থাকলে কেউ আপনাকে ডাক দিয়ে নামাজের জন্য তুলে দিবে না। এই জন্য আপনাকে আপনাকে প্রস্তুত করতে হবে। আল্লাহর হাবিব বলেন, উলুঙ্গ অবস্থায় উঠবে, হে আয়েশা, একজনের লজ্জার স্থানের প্রতি আরেকজনের তাকাইবার সময় পাবে না। সুরমার কাঠিটা যত বড়, এমন পরিমাণ উপরে এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম তাপ লইয়া সূর্যটা উঠবে। আল্লাহর হাবিব বলেন, কেউ গিরা পানিতে সাঁতার কাটব, আল্লাহর হাবিব বলেন কেউ কমর পানিতে সাঁতার কাটব, আল্লাহর হাবিব বলেন কেউ বুক পানিতে সাঁতার কাটবে, আল্লাহর হাবিব বলে কেউ গলা পানিতে সাঁতার কাটবে। শুধুমাত্র আজাব আর আজাব, একটা মাত্র শ্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষের বরাবর ঝাঁকে ঝাঁকে সাপ দাঁড়ায় যাবে। এবার ওই সাপটা দেখা মানুষটা দৌড় দেওয়ার চেষ্টা করবে। এই মুহূর্তে আমরা দুনির মাহফিলে যদি একটা বিশ্বতর সাপ ঢুকে যাই, একটা মানুষে বসে থাকবেন না, হাজার হাজার সাপ সেই দিন হাসরের ময়দানে পাকড়াও করবে। এবার মানুষটা জিজ্ঞাসা করবে, এ সাপ, তুমি কোথায় থেকে আমারে পাকড়াও করতে এসেছ? সাপে ডাক দিয়ে বলে, বেশি কথা বলবো না, বেশি কথা বললে কিন্তু সুবুল দিব। এবার মানুষটা সাপের ডরে দৌড় দিবে, দৌড় দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে। এবার সাপগুলো যখন দেখবে মানুষটা ক্লান্ত হয়ে আর দৌড়তে পারে না, তখন সাপটা আবার ফনা তুললা দাঁড়ায় বলবে, তোমার সুবল দিমু, আমি যা বলবো তা মানতে হবে। এবার বান্দা বলবে, কি বলবা, কই তোমার হাত দুইটা সামনে বাড়াও। এবার কয়, হাত সামনে বাড়াইতাম কেন, কেন প্রশ্ন করলে, খবরদার সুবল দিয়া শেষ করে বলামু। এবার হাসরের ময়দানে বান্দাগুলো এমন ভাবে সামনে দুইটা হাত বাড়াবে, এবার হাতটা বাড়ানোর পরে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত সাপটা আসবে, আইসা কপালের বরাবর এইভাবে সুবুল দিয়া ধরবে, লক্ষ লক্ষ সাপ। এবার বান্দা নিরুপায় হয়ে যাবে, দুনিয়ার ঘরের ভিতরে সাপ দেখলে ওজা বাইদ্যেন না, সাপটা ধরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবায়। কিন্তু আখিরাতে কেউ কাহার উপকার করবে না, লক্ষ লক্ষ সাপ ফনা তিল্লা দাঁড়ায় গেছে, এত সাপ আল্লাহ কেমনে পাঠাইলো, কি করলো? এবার বান্দা ডাক দিয়ে কয়, এ সাপ, তুমি আমার কপাল বরাবর কেন সুবুলটা দিলা? বন্ধুরে আমার যুবক ভাইরা, এবার ডাক দিয়ে বলে, আমরা ব্যাখ্যা করবো না, আমরা যে কামের জন্য আসছে সেই কাম আমরা করতে হবে, আমরা নিজে আসি নাই, আমাদেরকে আল্লাহ পাঠাইছে, আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, আমাদের সাপেরও কিছু দায়িত্ব আছে, তোমার মুখটা হা করো। মুখটা হা করলেন, একটা একটা করে সাপ ভিতরে যে ঢুকতেছে, মুখটা বন্ধ করার একটা সেকেন্ডও সুযোগ নাই, লক্ষ লক্ষ সাপ পেটের ভিতরে যখন ঢুকছে, হে বাবা, এবার পেটটা কাল বুতিন গরের মতো হয়ে গেছে, এমন ভাবে ফুলে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, কি আল্লাহ, ওরা কারা, এদের পেটের ভিতরে সাপ কেন ডুবতেছে? আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু, আমি আল্লাহ বলছিলাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ বলছি বান্দারি হালাল ব্যবসা কর, কিন্তু তোরা হারাম কাজ না, সুদ কাজ না। বন্ধু, যেই সাপগুলো ভিতরে ঢুকছে, এই সাপগুলো হলো কে জানেননি, এই দুনিয়াতে থাইকা যত টাকা হারাম কাইছে, সবগুলা টাকার আমি আল্লাহ সাপে পরিণত করে দিয়েছি। আমি বলেছি তুই সুদ কাজ না, আমার নবী বলছে যারা সুদ কাই নিজের মায়ের সঙ্গে জিনা করে, নাউজুবিল্লাহ জোরে কন, এরপরে মানুষ টাকার পিছে এমন ভাবে দৌড়ে, কিন্তু টাকাগুলা বিশ্বদর সাপে পরিণত হয়ে যাবে পরকালে। এই জন্য পরকালের জীবন নিয়ে আলোচনা করতে বলেছেন, পরকালের জীবনটা বড় ভয়ানক জীবন। আল্লাহর হাবিব বলেন, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জবানটা খুলে কন্যা, কয় শ্রেণীর মানুষকে? সাত শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। আজকে এখানে প্রধান অতিথি হিসাবে আমার দাওয়াত করছেন, অন্য কেউ এখানে চান্স পায় নাই। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রেমিক আছে এদেরকে আরশের নিচে ছায়া দান করে দিবে। এর মধ্যে এক নম্বর হলেন ন্যায় বিচারক। আমরা দেশে গুসকাওরা সর্দার আছে না নাই? আরো জোরে জোরে বলো, আছে নিরে। রাত্রে টাকা খায় ওই ফাটির দিকা, সকালে টাকা খায় এই ফাটির দিকা, রাত্রে ইডারে কুড়ো ফাড়া, সকালে ইডারে আরেক জায়গায় ফাড়া,
গুড়ায় গড়ায় সকিব দিয়া সর্দারি করে আর মাতবরি করে এই গরিবের আরো গরিব বানাই দগরা যেটা একদিনে শেষ করতে পারে এডারে 10 দিন পর্যন্ত জিয়ায়া রাখে সর্দারি কইরা চা খাইবার দান্দাই কথা বলেন ঠিক কিনা আর 12 মিনিট চলবনি ওয়াস লাস্টে জিকির হবে ইনশাআল্লাহ আমার ফুলাবান্ডি কই ফুলাবান্ডি ফুলাবান্ডি কই মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে করে দাঁড়াবার কালের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক এই ধরনের দুনিয়াতে যা করবেন আখিরাতে তাই পাবেন কথা বলেন ঠিক কিনা বাড়ির পাশে আলু খেত আলু লাগাইলে আলু আসবে ধান লাগাইলে ধান আসবে কিছুই যদি না লাগান কিছু আসবে না আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক তাইলে বোঝা গেল গুস্কুর সর্দাররা আরশে নিচে ছায়া পাবে দুই নম্বর হলো যারা মসজিদের জন্য পাগল ঘর ভাল লাগে না মসজিদে গেলে ভালো লাগে কিন্তু আমার সমাজের ভিতরে শতকরা 90% মানুষ মসজিদে গেলে ভাল লাগে না ওই দোকানপাটে যায় সা আড্ডা মারতে পারলে বড় ভালো লাগে কথা বলেন ঠিক কিনা মসজিদে গেলে তার ভাল লাগে না একটু পরে পরে গড়ি কাটার ফেলছা আসিরি 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 একটু পরে পরে ওই গড়ি কাটার ফেলছা ইমাম সাহেব ইমাম সাহেব সময় হয়েছিনি একে আমার দালাই না মুয়াজ্জিন সময় হয়েছিনি আবার কিছু মুসল্লি আছে দেখবেন নামাজের মধ্যে হ্যাঁ বইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম সাহেব মিস কল দেন তাড়াতাড়ির জন্য তাড়াতাড়ি মিস কল দে দেখ রে বান্দা যত প্রকার তামাশাই করো আল্লাহ কিন্তু সব বুঝে আল্লাহ কিন্তু সব দেখে আর আমার রাসূল বলছে যার মনটা মসজিদে পড়া থাকে তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে সুবহানাল্লাহ আপনাদের সব দোকানে দেখবেন কি সুস আছে সুস এই সুসটি ফহরের টিয়া লয়ে জানা জেটিয়া নিয়ে যত কাপ চা খায় টাকা না লয়ে যায় এত দিবি শিখা দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা দাওয়াত আছে বামিশা না রে ডায়রি দেখতে ডায়রি সার কত তোমরা 25 তারিখ না ডায়রি দেখে গেছি শোনেন বাজারটা কি উত্তম জায়গা নিকৃষ্ট জায়গা নিকৃষ্ট জায়গা বাজার এখন আমাদের সমাজে মানুষ কি মসজিদও বেশি না বাজারও বেশি বাজারও বেশি আমরা কি সঠিক লাইনে আছি না তো করুণায় তোরা তো কি তাইব কিছু কিছু মুরব্বী আছে মুরব্বীরা ফজর আজান দিলে পুকুরের পানি দিয়া গোসল করে আর ইয়া ওই উজু করে এই যে শালটা আছে না শালটা এই শালটা ফেস দিব দিয়া একটা একটা রুমালটা দিব এই রুমালটা রুমালটা দিব দিয়া শালটা ফেস দেওয়ার পরে মুরুব্বি জিগা কি কই যান আপনি কো মসজিদে যেতেছি কো এত আগে যান কিনলে গিয়া কো গর বয় থেকে কি লাভ হইব মসজিদে গেলে লাভ হইব আর যাওয়ার সময় গান গায় গাফর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ গো আল্লাহ গাফুর রাহিম আর আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি কিন্তু একটা গভীরতায় ঢুকে যাচ্ছি
আল্লাহর হাবিব আরশা জিবের নিচে সাত প্রকারের মানুষকে ছায়া দিবে। এখন আপনারা আমরা তরীর মানুষ নিজের জীবনের সঙ্গে মিলাইবেন এই সাতটা গুণ আমার আছে কিনা, এক নম্বর ন্যায় বিচার হতে হবে, তাইলে আপনি যদি ছায়া পেতে চান ন্যায় বিচার করতে হবে। দুই নম্বর হলো আজান দিলে নামাজ না পড়লে মনের মধ্যে অশান্তি লাগে, ভাত না খাইলে অসুবিধা নাই, নামাজে কোয়াক্ত ছুটে গেলে মনটা ভালো লাগে না। আল্লাহর হাবিব বলেন এই শ্রেণীর মানুষগুলার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তিন নম্বর হলো যারা জিকিরের জন্য পাগল, জিকির করতে চাই কি চাই না, আমার কথা না, আল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন যারা জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায় এই সমস্ত মানুষগুলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। তিন নম্বর গেল, চার নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব দান করলো গুরুস্থান, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ওরে মন গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয়ে না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এ বন্ধু আকিরাতের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক শ্রেণী মানুষ হবে আকিরাতের জিন্দিগিতে যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা, জাহান্নামের আগুনের শিকল কেন লাগাইয়া রাখা হলো, আল্লাহু আকবার করে কেন ডাক দিয়া বলবে এরা কারা জানেননি, এরা দুনিয়ার ভিতরে মা বাবার মনে কষ্ট দিয়েছে, এ আমার বড়রার বাবা যারা আমি তাহিরকে এক মিনিটের জন্য ভালোবাসো আজকে থেকে ওয়াদা করতে হবে, তোমাদের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে মুরব্বী বাবা গোলা বসে আছে কিন্তু তোমার ঘরের বাবা অন্ধকার কবরে চলে গেছে, এ বন্ধুরে ওই মা বাবা যার কবর দেশে চলে গেছে তার মতন এতিম আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা। এই জন্য বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়া শুনলে আকিরাতের জিন্দেগি ভালো হবে না, এই জন্য মা বাপরে কোনোদিন বুড়া বেটা বইয়া গালি দিও না, বুড়া বেটি বইয়া গালি দিও না, বাপটা তোমার জন্য কি না করছে, ফুৎফুৎ করতে 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 শরীরের তাজা রক্তটার পানি কইরা ফলাইছে, আগের মতো কোমরটা লইয়া দাঁড়াইতে পারছে না, ঘরের মধ্যে বাপটা শুইয়া রইছে, আত্মরে মানুষের মতো মানুষ বানাইয়া ডাকাতে লেখাপড়া করাইয়া কোটিপতি বানাইছে, আজকে বাপটা শীষের ভিতরে নিজের শালটা লইয়া গুইরা পড়ে থাকে, নিজের শালটা লইয়া গুইরা পড়ে থাকে আর টিনের ঘরের কুয়াশা বাবার কপালের মধ্যে পড়তেছে, আর তুমি ঢাকা শহর যাইয়া বধু লইয়া তুমি কই ওই কম্বল দিয়া ঘুমাইতেছো, আল্লাহর কসম করে বলি মা বাবা যদি কয় ফুত রে অফুত, আমি তোরে লেখাপড়া করাইছি, আমি তোর এই জন্য কি পড়াইছি নাকি, এই জন্য যুবক আমার পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, তাহিরিকে যদি এক্সট্রা সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো তাইলে আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না, মা বাবার মনে কষ্ট দিয়ে হজে গেলে লাভ হবে না, মা বাবার মনে কষ্ট দিলে একজন কষ্ট পায়, জবানটা খুলে বলুন তিনি কে, আল্লাহর হাবিব বলে আখিরাতের জিন্দেগি মা বাবার অবাধ্য সন্তানদের জন্য ভয়াবহ হয়ে যাবে, কতক্ষণ এই জন্য যুবক আমি পায়ে দিলে বইলা দিয়ে যায় খবরদার খবরদার মা বাবার মনে আমরা কষ্ট দিব না, আমি তাহিরি বাবাকে হারাইছি আমি জানি, এই বরুরা জমিনে যখন আমি হেলিকপ্টার নিয়ে আসি তখন আমার আব্বা নিচের থেকে হাতটা বাই বাই দিয়ে আমাকে বিদায় দিয়ে আমানিল্লাহ বলে বিদায় দিয়েছিল, আমি গত পরশু দিন পঞ্চগড় গেলাম হেলিকপ্টারে কিন্তু যাওয়ার সময় সেখানে গিয়ে আমার বাবার কথা মনে পড়েছে, আমার বাবা আজকে বাচ্চা থাকলে কত আনন্দিত হইত, এই জন্য যুবক আজকের ওয়াজ থেকে বাড়িতে নিয়ে যান, আমি তিনটা লাইনে আজকে ওয়াজ করলাম, একটা হলো আমার আল্লাহর এবাদত, দুই নম্বর হলো মা বাবার খেদমত, তিন নম্বর হলো আমার নবীর মহাব্বত, এই জন্য যুবক এবাদত হবে আমার আল্লাহর,
খেদমত হবে মা বাবার, এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়েন না। এই বাপটা কিন্তু কষ্ট করলো কয় না, দোকানে যায় বইয়া তাহে পুতের কথা কয় না, হাজারবার খবর না নিল বাপটা কয় না। এই বাপটা এমন বাপ, হাজার কষ্ট মাথায় নেওয়ার পরে কোনোদিন কয় না আমি তোর জন্য কষ্ট করছি। আর মাটা এমন মা, সাত দিন না খাইলেও কয় না আমার ক্ষুধা লাগছে। এইটাই মার অপরাধ, এইটাই বাপের অপরাধ। কিল্লাকে কইল না, কিল্লাকে কইল না। আজকে যদি কইতো কইলা কইলা সন্তান অভিজ্ঞতা অর্জন করতে পারত, কিন্তু মা বাবা তো মা বাবাই, এরা জীবনটা সন্তানের জন্য বিলীন কইরা দিয়েছে বাবা। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আসি না নাই, আর জোরে কো আসি না নাই। কার কার বাবা নাই, দুইটা হাত তুলে আমার মতো দেখান। আল্লাহ এই মুহূর্তে আমি দেখতেছি অনেকের আব্বা দুনিয়াতে নাই, আমি সে মনে তিন তারা হয়ে তিম হো আল্লাহ। ওই আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। যদি মা বাপ কবরে যায় থাকে, এই যুবক শোনো, যদি মা বাপ কবরে যায় থাকে, কালকে যায় কবরটার ফারে যায় দাঁড়ায় কবি রাব্বির হাম হুমা কামা রব্বাই আনিস। আরে মিয়া ওয়া শুনে লাভ হইল কি, ঘটনা কইলে মুরাই গেছেন গা, ঘটনা কইছি ও সাবাস মারহাবা কইয়া চলে গেছেন, লাভ হইল কি? আমি নামাজের কথা বলছি, এটা দৈনন্দিন রুটিন, আপনাকে পড়তে হবে, নাইলে হাসার মাঠে আপনাকে জবাব দিতে হবে। আপনাকে বলছি হালাল খাইতে হবে, হারাম খাইলে আপনার অবস্থা ভয়াবহ হবে। আপনাকে বলছি মা বাবার খেদমত করতে হবে, প্রত্যেকটা কথা মৃত্যুর আগ পর্যন্ত আপনার করণীয় কথা বলেন, ঠিক কিনা? একটা কথা ফেলে দেওয়ার মতো নয়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বলতেছে তার আব্বা দুনিয়াতে নাই। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। পায়ে ধরে বইলা দেওয়া যায়, নামাজ পড়বেন, হারাম খাবো, মা বাবার মনে কখনো কষ্ট দিব না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে হবে। কেউ থাকতে পারবে না, যার যার কবর তার তার হিসাব তার তার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।